আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিয়ারসগণ, যারা যারা আজকের ক্লাসটি দেখছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জোবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে উচ্চ মাধ্যমিক প্রথম পরিসংখ্যান প্রথম পত্রের সপ্তম অধ্যায় কালীন সারি নিয়ে আলোচনা করছি। আজকে কালীন সারির কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব, কীভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায় সেইগুলোর বিষয়গুলো আমরা দেখব। প্রথমেই যে গাণিতিক সমস্যাটি থাকছে, একটি মাত্র গাণিতিক সমস্যা দিয়ে আজকে আমরা এই ক্লাসটি শেষ করব। আর এই গাণিতিক সমস্যার এক এমনভাবে তৈরি করা হয়েছে যে একটি সমস্যা দিয়ে সকল প্রশ্নের উত্তর কীভাবে করা যায় সেইভাবে এই প্রশ্নটি করা হয়েছে। যে এখানে বাংলাদেশের একটি কোম্পানির কিছু সময়ের কতগুলো বছরের তাদের মুনাফার কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্য থেকে আমাদের কালীন রেখা অঙ্কন করতে হবে। তিন ও চার বর্ষীয় বা বছর ভিত্তিক চল্লিশনগর বা চলমান গড় নির্ণয় করে সাধারণ ধারা নির্ণয় করতে হবে। আধাগড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় করব, মুক্ত হস্তরেখা পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় করব, এবং ২০১৭ সালের প্রতিষ্ঠানটি $70,000 মুনাফা অর্জন করতে চায়, সেটি কীভাবে লক্ষ্য অর্জিত হবে কি না সেটি আমরা মতামত দিব, এবং ২০২০ সালেও একই কথা, সে কত ডলার মুনাফা অর্জন করতে পারবে, সেটি আদৌ পারবে কি না সেটি আমরা ব্যাখ্যা করব। কালীন রেখা অঙ্কন। কালীন সারির প্রত্যেকটি মানকে সংশ্লিষ্ট সময়ের বিপরীতে লেখচিত্র স্থাপন করে বিন্দুগুলো সরলরেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটি হচ্ছে কালীন রেখা। এখানে আমাদের যে তথ্যের মধ্যে দেওয়া আছে, ২০০৭ সাল থেকে শুরু করে ২০১৫ সাল পর্যন্ত ওই কোম্পানির মুনাফার মানগুলো দেওয়া আছে, অর্থাৎ সময় ভিত্তিক যে চলক আছে চলকের মানটি হচ্ছে এই মুনাফা। এখন ২০০৭ সালে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ২০০৭ সালের চলকটির মান হচ্ছে ১০, ২০০৮ সালের ক্ষেত্রে ২০, ২০০৯ সালের ক্ষেত্রে ২৬, এভাবে ২০১৫ সালের ক্ষেত্রে ৫২। তো এখন ২০০৭-এর বিপরীতে আমাদের যে ১০ যে মুনাফাটি রয়েছে সেখানে একটি বিন্দু স্থাপন করব, ২০০৮-এর ক্ষেত্রে ২০-এর স্থানে একটি বিন্দু স্থাপন করব, এইভাবে আমরা ২০১৫ সাল পর্যন্ত বিন্দুগুলো স্থাপন করব। এই বিন্দুগুলো ছক্কাগজে স্থাপন করতে হবে, এবং যখন আমরা এই বিন্দুগুলো একটি সরলরেখা দ্বারা প্রতিটি বিন্দু যোগ করব, যে রেখাটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের কালীন রেখা। এখন আমরা আসছি তিন বর্ষীয় চলমান গড় নির্ণয়ের ক্ষেত্রে। তিন বর্ষীয় চলমান গড়ের ক্ষেত্রে প্রথম যে তিন বছর থাকবে, অর্থাৎ এখানে ২০০৭-৮-৯, এদের গড় বের করব মানগুলোর, যে তাহলে ১০, ২০ এবং ২৬, এর যোগফল হচ্ছে ৫৬। একে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই তাহলে তাদের গড় পাওয়া যাবে, গড় পাওয়া গেল ১৮.৬৬৭। তারপরে আমরা প্রথম বছরটি বাদ দিয়ে দ্বিতীয় বছর থেকে তিন বছরের জন্য গড় নির্ণয় করব, অর্থাৎ ৮-৯-১০ এই তিন সালের জন্য গড় নির্ণয় করব। এবং আমরা আগেই বলেছি যে এই যখন আমরা এই পর্যায়কাল, যে পর্যায়কালটি থাকবে, এখানে তিন বছর হচ্ছে আমাদের পর্যায়কাল, এই তিন বছরের মাঝে যে সময়টি থাকবে সেখানে আমাদের গড় মানটি বসবে। এই কারণে ২০০৮-এর স্থানে আমাদের গড় মানটি বসলো এবং আগের গড়টি ফাঁকা থাকলো। এইভাবে আমরা সবগুলো গড় মান বের করব। এটাই হচ্ছে আমাদের তিন বর্ষীয় চলমান গড়। আর যদি চার বর্ষীয় চলমান গড় নির্ণয় করি তাহলে ২০০৭-৮-৯-১০ এই চার সালের আমরা গড় নির্ণয় করব। তো চার সালের গড়টি আসছে এখানে ১০, ২০, ২৬, ২৩, এদের যোগফলকে যদি আমরা চার দিয়ে ভাগ দিই তাহলে যে গড়টি পাওয়া যাবে এটি হচ্ছে প্রথম চার বর্ষীয় গড়। আর চার বর্ষীয় এই গড়ের আমাদের যে সময়টা আছে, সময়ের মধ্যবর্তী মান হচ্ছে ২০২৮.৫ সাল, অর্থাৎ ২০০৮ সালের ষষ্ঠ মাস শেষ দিকে। তো এই কারণে এখানে ২০০৮ এবং ২০০৯-এর মাঝে আমাদের এই মানটি বসবে। দ্বিতীয়ত যখন আমরা দ্বিতীয় গড়টি নির্ণয় করব তখন আসবে ২০০৭ বাদ দিয়ে ২০০৮-৯-১০ এবং ১১ এই চার সালের চলমান গড় নির্ণয় করব। চার সালের মানগুলোর গড় ২০০৯ এবং ২০১০ এর মাঝের স্থানে বসবে। এইভাবে আমরা এই গড়গুলো নির্ণয় করব। এটা হচ্ছে আমাদের চার বর্ষীয় চলমান গড়। এখন এই গড়গুলো যদি আমরা গ্রাফে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কালীন, এই যে এখানে ডট ডট দিয়ে যে রেখাটি দেখানো হয়েছে এটি হচ্ছে আমাদের কালীন রেখা, অর্থাৎ যে প্রদত্ত মানটি দেওয়া আছে সেই প্রদত্ত মানের ভিত্তিতে এই রেখাগুলো অঙ্কন করা হয়েছে।
এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের যে চলমান গড়গুলো বের করেছি সেই গড়গুলোর বিন্দুগুলো এখানে আমরা বসাবো তো প্রথম তিন বর্ষীয়র ক্ষেত্রে আমাদের 2008 সালে আমাদের গড় মান ছিল 18.667 এই মানটি আমরা এখানে বসাবো যে 2008 সালে 18.667 এই যে এই বিন্দুটি হচ্ছে এটি তারপর আসবে 2009 সালের বিন্দুটি এটি 2010 সালের বিন্দুটি এটি এইভাবে 2014 সাল পর্যন্ত আমরা এখানে বিন্দুগুলো বসাবো এদেরকে যখন আমরা সরলরেখা দিয়ে যোগ করব এটি হচ্ছে আমাদের তিন বর্ষীয় চলমান গড়ের সাধারণ ধারা একইভাবে আমরা চার বছরের জন্য আমরা এখানে দেখেছি যে 2008.5 সাল হচ্ছে প্রথম গড়ের মধ্যবর্তী স্থান আর এদের গড় মান হচ্ছে 22.25 তো এখানে বসাবো 2008 এবং 2009 এর মধ্যবর্তী হচ্ছে 2008.5 এই যে বিন্দুটি আছে এটি হচ্ছে 22.25 এইভাবে আমরা সবগুলো বিন্দু বসাবো 2015.5 পর্যন্ত এবং এই বিন্দুগুলো যদি আমরা রেখা দিয়ে যোগ করি তাহলে সেটি হচ্ছে আমাদের চার বর্ষীয় চলমান গড়ের সাধারণ ধারা এখানে যে ডট ডট লাইনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কালিন রেখার টাইমলাইন আর এখানে আমাদের যে সরল রেখা দিয়ে যে রেখাটি দেখানো হয়েছে এটি হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ বা চলমান গড়ের সাধারণ ধারা এখন আসছে আমাদের আধা গড় পদ্ধতিতে কিভাবে সাধারণ ধারা নির্ণয় করতে হয় আমরা আগেই বলেছি যে আধা গড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখানে যে সারির মানগুলো দেওয়া থাকবে এটাকে সমান দুই ভাগে বিভক্ত করব যদি জোড় থাকে তাহলে সমান দুই ভাগে বিভক্ত করা যায় যদি বেজোড় থাকে তাহলে সমান দুই ভাগে বিভক্ত করা যায় না তো এই কারণে আমাদের মাঝের যে মানটি থাকবে এটিকে বাদ দিয়ে উপরের অংশে প্রথম এবং নিচের অংশে দ্বিতীয় অংশটিকে দুটি ভাগে ভাগ করব এদের চলকের মানগুলোর গড় নির্ণয় করে মাঝের মানটিতে আমরা বসিয়ে দিব এখানে আমরা এই মানগুলোর গড় বের করলাম 10, 20, 26, 33 এর গড় মান 22.25 এবং 43, 46, 50, 52 এর গড় মান 47.75 আর এখানে যে প্রথম অর্ধাংশ রয়েছে প্রথম অর্ধাংশে বছরের গড় আসছে 2008.5 এবং দ্বিতীয় অর্ধাংশের বছরের গড় আসছে 2013.5 তার মানে 2008.5 এর বিপরীতে বসাতে হবে 22.25 এবং 2013.5 এর বিপরীতে বসাতে হবে 47.75 এই যে এখানে দেখানো হলো আধা গড় পদ্ধতিতে সাধারণ ধারা এখানে এই যে ডট ডট দিয়ে যে রেখাটি দেখানো হয়েছে এটি হচ্ছে আমাদের টাইমলাইন বা কালীন রেখা আর আমাদের যে সাধারণ ধারাটি আসছে আদাগর পদ্ধতিতে সেটি হচ্ছে এই যে কালো দাগ দিয়ে যে রেখাটি আসছে এটি হচ্ছে আদাগর দিয়ে তাহলে আমাদের 2008.5 আমাদের যে মানটি এসেছে সেই বিন্দুটি হচ্ছে এটি এবং 2013.5 যে আদাগর মানটি পেয়েছি সেটি হচ্ছে এটি এই দুইটি রেখাকে এখন যদি আমরা সরলরেখা দিয়ে যোগ করি যে রেখাটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের আদাগর পদ্ধতিতে সাধারণ ধারা তারপরের প্রশ্নটি আসছে মুক্ত হস্ত রেখা পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় তো মুক্ত হস্তরেখার পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কালীন রেখাটি অঙ্কন করতে হবে ডট ডট যে লাইনটির রেখাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের কালীন রেখা আর মুক্ত হস্তরেখা হচ্ছে এমনভাবে আমরা একটি রেখা অঙ্কন করব যে এদের দিক নির্দেশক রেখা যেন রেখাটি একেবারে সবগুলোর বিন্দুকে সমানভাবে দেখাতে পারে কিন্তু সেটা তো আদৌ সম্ভব নয় তবে এমনভাবে করতে হয় যেন উপরের বিন্দুগুলো এবং নিচের বিন্দুগুলোর ব্যবধান প্রায় সমান থাকে তো আমি এখানে একটি আদাগোয়া সমুক্ত হস্ত পদ্ধতিতে একটি সাধারণ ধারা অঙ্কন রেখা করেছি অঙ্কন করেছি এটি হচ্ছে মুক্ত হস্ত রেখা পদ্ধতি সাধারণ ধারা তবে এই মুক্ত হস্ত রেখা পদ্ধতিতে আমাদের পার্সন টু পার্সন মানুষ ভেদে যে অঙ্কন করবে তার ভেদে কিছুটা পরিবর্তন হতে পারে এতে কোনো সমস্যা নেই তারপরে যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে যে 2017 সালে প্রতিষ্ঠানটি $17,000 মুনাফা অর্জন করতে চায় 2017 সালে লক্ষ্য অর্জিত হবে কিনা সেটি আমাদের প্রয়োজনীয় পরিমাপ নির্ণয়পূর্বক মতামত দিতে হবে তো এখানে আমাদের এটি হচ্ছে একটি কালীন রেখা ডট ডট দিয়ে যেটি আছে আর তারপরে যে কালো রেখাটি যেটি আছে এটি হচ্ছে আমাদের এই বি পর্যন্ত এ বি এটি হচ্ছে আধাগর পদ্ধতিতে সাধারণ ধারা এখন আমাদের এখানে কাজ হচ্ছে এই আধাগর পদ্ধতির এই রেখাটিকে এ বি রেখাটিকে আমরা সি পর্যন্ত বর্ধিত করলাম আমাদের 2017 সাল থেকে এই বিন্দু থেকে এ সি রেখার উপরে আমরা একটি লম্ব টানব যা এ সি রেখাকে ডি বিন্দুতে সেট করে এখন এই ডি বিন্দু থেকে আমাদের যে চলকের মান আছে ওয়াই অক্ষে দেওয়া আছে ওই ওয়াই অক্ষের উপরে আমরা আরেকটি লম্ব টানবো
যে লম্ব বিন্দুটি 65.80 বিন্দুতে ছেদ করেছে। তার মানে হচ্ছে যে আদাগড় পদ্ধতিতে 2017 সালে আমাদের মুনাফা আসবে 65.80। কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল যে প্রতিষ্ঠানটি 2017 সালে $70,000 মুনাফা অর্জন করতে চায়, কিন্তু সে $70,000 মুনাফা অর্জন করতে পারেনি, সে মাত্র করতে পেরেছে যে 65.80। অর্থাৎ তার যে প্রতিষ্ঠানটি 2017 সালে যে মুনাফাটি অর্জন করতে চেয়েছে সেই লক্ষ্যটি অর্জিত হবে না। তারপরের প্রশ্নটি ছিল যে 2020 সালে সে কত ডলার মুনাফা অর্জন করতে পারবে। ঠিক একইভাবে আদাগড় পদ্ধতিতে আমরা এটি নির্ণয় করছি। আদাগড় পদ্ধতিতে সাধারণ ধারা হচ্ছে এবি, একইভাবে এবিকে আমরা সি পর্যন্ত বর্ধিত করলাম। এবার 2020 সালে যেহেতু আমাদের মুনাফা অর্জন করতে হবে, সেই কারণে 2020 থেকে এসি এর উপর একটি লম্ব টানলাম যা ডি বিন্দুতে ছেদ করছে। এখন ডি বিন্দু থেকে আমাদের প্রফিট বা ওয়াইটি অথবা আমাদের ওয়াই অক্ষের উপরে যে মানগুলো দেওয়া আছে তার উপরে একটি লম্ব টানব। এই লম্ব বিন্দুটি 81.0 বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ 2020 সালে প্রতিষ্ঠানটি $81,000 মুনাফা অর্জন করতে পারবে। এই ছিল আজকে আমাদের গাণিতিক সমস্যার সমাধান। আজকে আমরা এ পর্যন্তই, এখানে আমরা শেষ করছি ক্লাসটি। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন মনে জেগে থাকে, তাহলে আমাকে ফেসবুকে কমেন্টের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে জানাতে পারো, আমি উত্তর দিতে চেষ্টা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।